মেয়েদের পিরিয়ড নিয়ে শিক্ষণীয় গল্প। মিতালি বিয়ের ছয় দিন পর তার তলপেটে প্রচুর ব্যথা, ব্যথার যন্ত্রণা সহ্য সীমার বাইরে চলে গেছে। পরনে সালোয়ার লাল হয়ে আছে, ব্যথায় কাতর হয়ে ছটফট করছে। এই বাড়ির নতুন বউ হিসেবে কাউকে মুখ খুলে কিছু বলতে পারছে না। মিতালি আগে থেকেই ব্যথার তীব্রতা অনেক বেশি। মিতালির মাসিক নিয়মিত হয় না, অনেক মাসে তিনবার রক্তস্রাব হয়, অনেক মাসে দুবার হয়, আবার দু মাসে একবারও হয় না। বিয়ের আগে থেকেই এই সমস্যাটা আছে তার। মিতালি নতুন বউ হিসাবে তাকে দেখার জন্য আসলো পাশের বাড়ির মনোয়ারা ভাবী। বাড়িতে ঢুকে ডাক দিয়ে বলল, চাচি বউ দেখতে এলাম, নতুন বউকে একটু দেখান। মিতালির শাশুড়ি বের হয়ে আসলো, মনোয়ারাকে বলল, বসো আমি বউকে ডাকছি। বৌমা বলে ডাক দিল। মিতালি শাশুড়ির সামনে আসার মতো পরিস্থিতি তার ছিল না, তাই সামনে যাচ্ছে না। পাশের বাড়ির মনোয়ারা ভাবি বলল, চাচি আপনার পুত্রবধূ মনে হয় অহংকারী। মিতালির শাশুড়ি বলল, আজকালকার যুগের মেয়ে, বোঝো না রূপের চেয়েও রূপের অহংকার বেশি। মিতালি শাশুড়ির এসব কটু কথা শোনার পরও কিছুই বলে না, আর মিতালি কোনো প্যাড ব্যবহার করে না। মিতালি তার বাপের বাড়ি থাকতে প্রথম যেদিন মাসিক শুরু হয়, সেদিন তার মা কিছু পুরনো কাপড় নিয়ে নিজের হাতে কাপড় কিভাবে ব্যবহার করতে হয় তা শিখিয়েছে। সেই থেকে মিতালি মাসিক হলে ছেঁড়া কাপড় ব্যবহার করে। মনোয়ারা ভাবি অনেকক্ষণ বসে থাকার পর মিতালি শাশুড়িকে বলল, চাচি আসছিলাম বউ দেখার জন্য, দেখতে পারলাম না, আমার বাড়িতে আবার কাজ আছে, আমি গেলাম। এই বলে উঠে যেতেই মিতালির স্বামী শকত বাড়িতে ঢুকল। মনোয়ারা ভাবিকে দেখে বলল, আরে ভাবি আপনি কখন আসলেন? মনোয়ারা বলল, আসছি সেই কখন থেকে, তোমার বউ দেখবো বলে। কিন্তু তোমার বউ তো বড় লোকের মেয়ে, আমাদের মতো গরিবের সামনে কি আসবে? শকত বলল, কি বলেন ভাবি, আপনার যদি আমার বউকে দেখতে ইচ্ছে করে আমি আপনার বাড়িতে পাঠিয়ে দেব দরকার হলে, আর আপনি আমার বাড়িতে এসে আমার বউ না দেখে চলে যাবেন? এটা কখনো হতে পারে না। মা বলল, তোর বউকে তো অনেকবার ডাকলাম, রুম থেকে বের হলো না, এখন থেকে যদি এভাবে আমার কথার অমান্য করে সামনে তো আমাকে মানুষ মনে করবে না। শকত বলল, আচ্ছা আমি দেখি, এই বলে রুমের দিকে গেল। মনোয়ারা ভাবি বলল, চাচি আমার একটু কাজ আছে, আমি চলি, এই বলে চলে গেল। দেখল মিতালির চোখে পানি ছেড়ে দিয়ে নীরবে কান্না করছে, আর পেটে হাত দিয়ে চেপে ধরে বসে আছে। শকত মিতালির কাছে গিয়ে বলল, মিতালি তুমি কান্না করছো কেন? মিতালি বলল, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও, আমি আর সইতে পারছি না। শকত বলল, কি হয়েছে তোমার? মিতালি বলল, আমার মাসিক হলে খুব কষ্ট হয়, আমি জানি আমাকে দেখতে ভাবি এসেছে, কিন্তু আমি তার সামনে যাওয়ার মতো আমার শরীরে শক্তি নাই, তাই যেতে পারছিলাম না। শকত বলল, তুমি মাকে কেন বলনি? মিতালি বলল, মাকে আমার এসব বলতে লজ্জা লাগে। শকত বলল, মাকে কেন তোমার লজ্জা লাগবে? তোমার এইসব অসুস্থতার কথা যদি মাকে না বলো তাহলে কাকে বলবে? আমার তো এইসব বিষয়ে অভিজ্ঞতা নাই, তুমি বসো আমি মাকে পাঠাচ্ছি, এই বলে শকত বের হলো। শকত মায়ের সামনে গিয়ে বলল, মা তুমি একটু মিতালির রুমে যাও, মিতালি অসুস্থ হয়ে গেছে। শকত বসে পড়ল। শকতের মা মিতালির কাছে গিয়ে বলল, কি হয়েছে তোমার? মিতালি বলল, মা আমার মাসিক হওয়ার সময় প্রচুর রক্তক্ষরণ হয় আর পেট ব্যথা করে, যা আমি সহ্য করতে পারি না। শাশুড়ি বলল, আরে বৌমা এটা জটিল কোনো বিষয় নয়, এরকম আমাদের অনেক হয়েছে। মিতালি বলল, কিন্তু মা আমি তো সহ্য করতে পারছি না, আপনার ছেলেকে বলুন আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে। শাশুড়ি বলল, ছোটখাটো বিষয় নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কি দরকার, এগুলো হচ্ছে কবিরাজের কাজ, পানি পড়া অথবা তাবিজ দিলে ভালো হয়ে যাবে, আমি শওকতকে বলে দেব, তুমি চিন্তা করিও না। মা শওকতকে ডাক দিল। শকত মার কাছে আসলো। মা বলল, তুই কবিরাজের কাছে গিয়ে বউয়ের জন্য একটা তাবিজ আনবি, আর বৌমা যা সমস্যা হচ্ছে তা বুঝিয়ে বলবি। শওকত বলল, আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমি এখনই যাই, এই বলে শওকত চলে গেল। কবিরাজের তাবিজ আনার দুই মাস পর মিতালির মাসিক হয়নি। এর কয়েকদিন পরে মিতালি ওয়াশরুমে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, ওদিকে শকত মিতালিকে ডাকছে ভাত দেওয়ার জন্য। মিতালি ওয়াশরুম থেকে বের হয় না। শকত উঠে গিয়ে রুমের দরজায় বাড়ি দিল। মিতালি দরজা খুলে দিল। শকত দেখল মিতালি পেট চেপে ধরে বসে আছে, বলছে আমি বসা থেকে উঠতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। শকত তাকে ধরে বের করে বলল, কি সমস্যা হয়েছে? মিতালি বলল, হ্যাঁ আমার মাসিক হয়েছে, আমার মনে হচ্ছে পেটের ভেতর ছিঁড়ে যাচ্ছে, কান্না করে বলছে, তোমাকে কতবার বলেছি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে, নিয়ে যাওনি,
আজকে যদি আমি তোমার ছোট বোন অথবা তোমার বড় বোন হতাম, ডাক্তারের কাছে না নিয়ে পারতে? শুধু তোমার বউ হয়েছি বলে তুমি আমার দুঃখটা বুঝছো না। শকত বলল, তাবিজ আর পানি পড়াতে কি কোনো কাজ হয়নি? মিতালি বলল, না এইসবে আমার কোনো উপকার হয় না। শকত বলল, আম্মা তো বাড়িতে নাই, মা আসলে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। মিতালি বলল, আমি ততক্ষণে মরে যাব, আমি তোমার পায়ে পড়ি, আমাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাও। শকত বলল, আচ্ছা ঠিক আছে। ডাক্তার মিতালিকে সব পরীক্ষা নিরীক্ষা করে শকতকে বলল, আগে আপনার স্ত্রীকে রক্ত দিতে হবে। রক্ত যেতে যেতে রক্ত শূন্য হয়ে গেছে, তা জরায়ুতে পচন ধরে গেছে। শুরু থেকে চিকিৎসা করলে হয়তো ভালো হওয়ার সম্ভাবনা ছিল, তা জরায়ুতে যে কোনোভাবে অপরিষ্কার কিছু দ্বারা জীবাণু সৃষ্টি হয়েছে, নোংরা কাপড় অথবা অস্বাস্থ্যকর পরিবেশের কারণে হয়েছে। শকত বলল, এখন কি করতে হবে বলেন? ডাক্তার বলল, তার জরায়ু কেটে ফেলে দিতে হবে, ও কোনো দিন মা হতে পারবে না, তা না করলে ও জীবন হারাবে, বাঁচার সম্ভাবনা নাই। এটা করা যাবে না, আমাদের সন্তান লাগবে, আপনি ভালো হয়ে যায় মতো ওষুধ দিন। ডাক্তার বললেন, আপনি ভালো করে বুঝে দেখুন, ওষুধ খেয়ে ভালো হতে পারে, আবার নাও হতে পারে, ভালো না হলে মৃত্যু নিশ্চিত। শকত বলল, আমি বুঝে বলছি, আপনি ওষুধ দিয়ে দিন। ডাক্তার কিছু ওষুধ লিখে দিল। শকত আর তার স্ত্রীকে নিয়ে বাড়িতে চলে গেল, মিতালিকে বাড়িতে নিয়ে বসালো। মিতালি স্বামীকে বলে, আমার কিন্তু খুব ভয় হচ্ছে, তুমি আমার জন্য একটু দোয়া করিও। শকত বলল, আরে কিসের ভয়, ডাক্তার এসব কথা বলে তাদের ফিস পাওয়ার জন্য, তুমি কোনো চিন্তা করো না। এর মধ্যে মা বাহির থেকে আসলো। শকত বলল, মা আমি মিতালিকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার বলেছিল মিতালিকে অপারেশন করাতে হবে, আমি ঔষধ নিয়ে চলে আসলাম। মা বলল, আবারও কি পেটে ব্যথা উঠেছিল? মিতালি বলল, হ্যাঁ মা ব্যথা তো যাচ্ছে না। মা বলল, ধৈর্য ধরে ঔষধ খাও, আস্তে আস্তে ভালো হয়ে যাবে। ডাক্তারের কাছে যাওয়ার আরও 3 মাস পরে মিতালি রক্তক্ষরণ কমেনি, ব্যথা উঠলে ডাক্তারের দেয়া ব্যথার ওষুধ খেয়ে ব্যথা কমিয়ে রাখে। একদিন দুপুরে মিতালি শোয়া থেকে তার স্বামী শওকতকে নরম সুরে ডাক দিল। শওকত রুমে গিয়ে বলল, কি হয়েছে? মিতালি বলল, আমার হাত পা অবশ হয়ে আসছে, আমার সারা শরীরটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। ওগো শোনো, আমার যদি কিছু হয়ে যায় তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি, তোমাকে আমি এখনো একটা সন্তানও দিতে পারিনি। মিতালির এসব কথা শুনে শকত বলল, আরে পাগলের মতো কিসব কথা বলো তুমি। শকত মাকে ডাক দিল। মা আসার পর শকতকে বলল, কি হয়েছে? শকত বলল, মা মিতালির কি হয়েছে দেখো তো। মা মিতালির হাতে হাত দিয়ে দেখল, হাত একদম ঠান্ডা। মিতালি শাশুড়িকে আস্তে আস্তে করে বলল, মা আপনার মাথাটা আমার বুকে দিন। মা বলল, বৌমা পাগলামি করিও না, তোমার কিছু হবে না। মিতালি আবারও বলল, মা মাথাটা আমার বুকে দিন। মা মাথাটা মিতালির বুকে দিল। মিতালি দু চোখের পানি ছেড়ে দিয়ে বলল, মা গো আমি মায়ের আদর স্নেহ থেকে অনেক দিন আগে বঞ্চিত হয়েছি, আল্লাহর কাছে দোয়া করেছিলাম আমার যার সাথে বিয়ে হবে তার যেন মা থাকে, আল্লাহ আমার আশা পূরণ করেছে, কিন্তু মা আমি যদি আপনাদের ছেড়ে চলে যাই আপনি আমাকে নিজ হাতে আমার শেষ গোসল দেবেন। মিতালির কথা শুনে শাশুড়ি এবং তার স্বামী কান্না করে দিল। শাশুড়ি বলল, মা তোমার কিছু হবে না। মিতালি বলল, মা আমার হাত পা সারা শরীর অবশ হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি আমি আর বাঁচবো না মা। শাশুড়ি বলল, শকত তাড়াতাড়ি ডাক্তারকে ফোন করে বাসায় আসতে বল। শকত মোবাইল নিয়ে ডাক্তারকে ফোন দিল। এর মধ্যেই মিতালি পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মিতালি তার শাশুড়ির দিকে চোখ দিয়ে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গেল। সম্মানিত মা বোনেরা, নিজের প্রতি নিজে খেয়াল রাখবেন। মেয়েদের মাসিক হচ্ছে আল্লাহর দান। মাসিকের সময় নোংরা কাপড় ব্যবহার করবেন না, সেখানে হাজারো জীবাণু থাকে আর ওই জীবাণু জরায়ুতে প্রবেশ করে, তখন রোগের সৃষ্টি হয়। সবসময় জীবাণুমুক্ত প্যাড ব্যবহার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আমি ইদ্রিস। আমাদের এই গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন। ধন্যবাদ।